আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের পারিবারিকভাবে অর্থায়নের প্রয়োজন, যেমন আমাদের নিত্য দিনের খাবার ক্রয় করা প্রয়োজন, এবং স্থায়ী সম্পদ যেমন খাট, ফ্রিজ, তারপরে টেলিভিশন, ল্যাপটপ, সুকেস, আলমারি ইত্যাদি ক্রয় করার জন্য অর্থায়নের প্রয়োজন। তো এই ধরনের অর্থায়ন হলো পারিবারিক ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও মানুষের অর্থায়ন নিয়ে যে কাজ করে, ব্যবসা যে অর্থায়ন নিয়ে কাজ করে সেটা হলো ব্যবসা অর্থায়ন। এই ব্যবসা অর্থায়ন করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থগুলো নিজে প্রথমে তার ব্যবসায়ে মূলধন সংগ্রহ করবে, এবং বাকিটা তার নিকটতম আত্মীয় স্বজন, গ্রামের মহাজন ইত্যাদি নিকট থেকে এই পণ্যগুলো, এই আর্থিক মূলধন সংগ্রহ করবে। ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে ব্যবসা কার্যক্রম নির্মিত করার জন্য এবং ব্যবসায়ে তার জন্য তিনটি উৎস রয়েছে। এই মেন হলো টাকা প্রদান, টাকাগুলো নিজে প্রথমে বিনিয়োগ করবো এবং অন্যদের কাছ থেকে আমি টাকা সংগ্রহ করবো। অর্থায়ন করতে গেলে, ব্যবসা করতে গেলে টাকা প্রয়োজন রয়েছে, কিন্তু সেই প্রয়োজন মেটাতে হলে তিনটি উৎস রয়েছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদি উৎসাহ, মধ্যমেয়াদি উৎসাহ, আর হলো দীর্ঘমেয়াদি উৎসাহ। স্বল্পমেয়াদি উৎসাহ আমাদের প্রথমে জানা দরকার যে তিনটি উৎসের মধ্যে স্বল্পমেয়াদি উৎসাহগুলো আমাদের এই অর্থায়নের উৎসাহগুলো একটি অন্যতম মাধ্যম। এই মাধ্যমের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে প্রাপ্যবিল বার্তাকরণ। প্রাপ্যবিল বার্তাকরণ, প্রাপ্যবিল আগে জানতে হবে। প্রাপ্যবিল হল আমি বা ব্যবসা যাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, অর্থাৎ আমরা জানি যে পণ্য লেনদেন তিনভাবে হয়, একটা হচ্ছে নগদে, একটা হলো ধারে, একটা হলো ব্যাংকে। এছাড়াও প্রাপ্যবিল অর্থাৎ দলিলের মাধ্যমে পণ্য লেনদেন হয়ে থাকে। পণ্য লেনদেন করতে গেলে প্রথমেই প্রাপ্যবিল, বা আমরা যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য বিক্রি করি, তাহলে যে লোকের কাছে বাকিতে বিক্রি করলাম সে আমাকে একটি লিখিত দলিল দেবে যে আমার কাছ থেকে সে কি পরিমাণ পণ্য করায় করলো এবং এই টাকা কবে পরিশোধ করবে। এটা এই প্রাপ্যবিল আমি ব্যাংকে রেখে বার্তার মাধ্যমে, অর্থাৎ কিছু টাকা কম নিয়ে এই ব্যবসা পরিচালনা করতে পারবো বা অর্থের সংকলন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রাপ্যবিলের টাকা যখন আমি ব্যাংকে এনে হাজির হব, তখন দেনাদার এবং ব্যবসায়ী এই দুজনের সমন্বয়ে এই প্রাপ্যবিলের টাকা ব্যাংকে কিছুটা টাকা কম নিয়ে অর্থের উৎস অর্থাৎ অর্থ সংগ্রহ করা পারব। বিশেষত কোলীয় বিল, কোলীয় বিল হচ্ছে আমি যাদের কাছ থেকে পণ্য ক্রয় করে আনলাম, এই তাদের কাছে পণ্য বাকিতে ক্রয় করেছি, তাদের নির্দিষ্ট একটি মেয়াদে যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকা মেয়াদের আগেই আমি এই প্রতিদিনের অর্থ সংগ্রহ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিশেষ করে এক বছর
মেয়াদ, এক বছরের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে বা টাকা পরিশোধ করতে হবে, এরকম চুক্তিতে ব্যাংকের কাছ থেকে আমরা ঋণ সংগ্রহ করতে পারি। সুদের বিনিময়ে সুদে অর্থাৎ লাভ দিতে হবে ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে তারা আমরা লাভ দেব। লাভের বিনিময়ে সে এক বছরের পরিশোধযোগ্য বা ছয় মাসের পরিশোধযোগ্য বা তিন মাসের পরিশোধযোগ্য এরকম ব্যাংক দিয়ে থাকে। এটাই হলো স্বল্প মেয়াদি উৎসাহ। তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারি। এবার আছে ক্ষুদ্র ঋণ। বিভিন্ন সংস্থা আমাদের চারিদিকে রয়েছে বা গ্রামগঞ্জে রয়েছে, তাদের কাছ থেকে ব্যবসা করার জন্যে বা পারিবারিক প্রয়োজন মেটানোর জন্যে আমরা তাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিতে পারি, যা ছয় মাস, দুই মাস, চার মাস, পাঁচ মাস, এক বছর মধ্যে পরিশোধ করতে এইভাবেও অর্থ সংগ্রহ করা যায়। ক্রেতা হচ্ছে অগ্রিম গুণ। ক্রেতা আমার কাছ থেকে যে সমস্ত পণ্য ক্রয় করবে, যে সমস্ত ব্যবসায়ীরা আমার কাছ থেকে পণ্য ক্রয় করবে, তাদেরকে পণ্য সরবরাহ করার আগেই তাদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করাকে বলা হয় ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করেও আমি অর্থ সংগ্রহ করতে পারি, অর্থাৎ স্বল্প মেয়াদি অর্থ সংগ্রহ করতে পারি। এখানে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, এই অগ্রিম গ্রহণ বলতে সরবরাহ করি নাই, সরবরাহ আমার এক মাস বা দুই মাস সময় লাগবে, তার আগেই ক্রেতার কাছ থেকে আমি অর্থ আদায় করে দিলাম, এটা হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। মজুদ মান মন্ডলিত, মাল মজুদ যে সমস্ত পণ্যগুলো বিক্রি হয় নাই, প্রতিষ্ঠানে কারখানায় মজুদ রয়েছে, এ ধরনের পণ্য আমি বন্ধক রেখে অন্যের কাছে বন্ধক রেখে অথবা এই মাল বিক্রি করেও আমি অর্থের সংগ্রহ করতে পারি, অর্থ সংগ্রহ করতে পারি। বন্ধক রাখলাম তার কাছে, কোনো এক ব্যবসায়ীর কাছে বন্ধক রাখলাম দুই মাসের জন্য। কীভাবে বন্ধক রাখলাম? যে এই পণ্য যদি আমি দুই মাসে টাকা দিতে না পারি তাহলে পণ্যগুলো বিক্রি করতে পারব, আর যদি দুই মাসের মধ্যে আমি টাকা দিতে পারি তাহলে পণ্যগুলো আমারই থেকে যাবে এবং আমি ব্যবসায়ের এই স্বল্প মেয়াদে আমি অর্থ সংগ্রহ করতে পারব। আমাদের গ্রামে ব্যবসায়িক ক্ষেত্রে গ্রামে কিছু ধনী শ্রেণীর লোক রয়েছে, বিত্তবান লোক রয়েছে, তারা অধিক হারে সুদ নিয়ে জনগণকে বা ব্যবসায়ীকে এই অর্থ সরবরাহ করে থাকে। তারা মোটামুটি একটা সুদ নেয়, লাভ নেয়, এই লাভের বিনিময়ে গ্রাম্য মহাজন এই আমাদেরকে বা ব্যবসায়ীদেরকে একটি অর্থ সরবরাহ করে থাকে। এই অর্থ আমরা তিন মাস, ছয় মাস অথবা এক বছরের মধ্যে পরিশোধযোগ্য হতে পারে। এছাড়াও কিন্তু আমরা আমাদের পারিবারিক স্বর্ণ অলঙ্কার এগুলো বন্ধক রেখেও অর্থ সংগ্রহ করতে পারি। আমাদের আত্মীয় স্বজনের বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং নিকটতম লোকদের কাছ থেকেও আমরা টাকা সংগ্রহ করে ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে স্বল্প মেয়াদি মানে হচ্ছে যে অর্থ উৎসাহ সংগ্রহের মধ্যে এক বছরের মধ্যে মিনিমাম এক বছরের মধ্যে লেনদেন হতে হবে, অর্থাৎ তাদের কাছ থেকে টাকা আমরা আনব ব্যবসায় করার জন্যে তাদেরকে মিনিমাম এক বছরের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। যদি আমরা এক বছরের মধ্যে পরিশোধ করি তাহলে সেটা হবে হলো কী হবে, সেটা হবে স্বল্প মেয়াদি উৎসাহ। এছাড়াও আমাদের দীর্ঘ এই মধ্যমেয়াদী উৎসাহ আছে, পাঁচ বছরের মধ্যে যে ঋণগুলো পাঁচ বছরের মধ্যে পরিশোধযোগ্য সেগুলো হচ্ছে মধ্যমেয়াদি, আর পাঁচ বছরের মধ্যে যে টাকাগুলো সংগ্রহ করা হয় ব্যবসার জন্য ব্যবসা করার জন্যে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বিশেষ করে দীর্ঘমেয়াদী লেনদেনটা ব্যাংক থেকে হয় অথবা জমি বিক্রয় অথবা বাড়ি বিক্রয় এবং ব্যাংক থেকে যে ঋণটা নেওয়া হয় সেটা হলো দীর্ঘ মেয়াদ, এটা পাঁচ বছরের ঊর্ধ্বে একটা পরিশোধ করতে হয়। পাঁচ বছর যেমন ছয় বছর, সাত বছর, দশ বছর, দুই বছর কিস্তিতে কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হয়। আবার মধ্যমেয়াদী হচ্ছে পাঁচ বছরের মধ্যে, এক বছর
এবং পালমস্থলের নিচে মধ্যে, এই পালমস্থলের মধ্যে সময়কালে যে ঋণটা পরিশোধ করা হয়, ঋণটা নেওয়া হয় এবং পরিশোধ করা হয়, সেটা হচ্ছে মধ্যমেয়াদী ঋণ। এই মধ্যমেয়াদী ঋণের মাধ্যমেও আমরা অর্থ সংগ্রহ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় অধ্যায় তোমরা বাসায় বিষয়টা ভালো করে পর্যালোচনা করবে, প্রশ্ন করবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। আর আমার সাথে সার্বক্ষণিক ফোনের মাধ্যমে হোক বা ডেকে হোক তোমার সাথে যোগাযোগ করবে, বিষয়টা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে সকলকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।